হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ। অনেকগুলো সমীকরণ আছে, ভালো করে বুঝতে হবে। এক, সেটি হচ্ছে এই ম্যাচটা মিনিমাম পাঁচ ওভার করে ম্যাচ হতে হবে। মিনিমাম ন্যূনতম পাঁচ ওভার করে খেলা হলে ম্যাচের ফলাফলটা আসার সম্ভাবনা আছে। সেখানে রংপুর 7 ওভার খেলে ফেলেছে, এখন যদি সেখান থেকে আর ব্যাটিংয়ের সময় থাকে তাহলে যদি কুমিল্লা 5 ওভার খেলানো যায় সেক্ষেত্রে যে ডাকট লুইস পদ্ধতি দিয়েছে তাদের মধ্যে সেটা দিয়ে নির্ধারিত হবে তার কত 5 ওভারে কত রান তুলতে হবে। এবং সেটা টাইম লাইন হচ্ছে 10টার মধ্যে এই খেলাটা অবশ্যই শেষ করে ফেলতে হবে, লাস্ট সময় এর মধ্যে খেলা শুরু হতে হবে এর আগে থেকে, তারপর সেটি নির্ধারিত হবে কত ওভারের মধ্যে হতে পারে। এখন কথা হচ্ছে যদি কোনো ক্রমে 10টার মধ্যে এই খেলা শুরু করা গেল না তাহলে এই ম্যাচটা আনফিনিশড ম্যাচ হিসেবে ধরা হবে। সেক্ষেত্রে 10টার সময় শুরু করতে হবে, সুপার ওভারের একটি এক ওভার করে একটি করে ওভার হবে, সেই সুপার ওভারে নির্ধারিত হবে কোন দল ফাইনালে উঠবে। এখন 10টার মধ্যে যদি সুপার ওভারও শুরু করা না যায় সেক্ষেত্রে লিগ পর্যায়ে যে দল পয়েন্টে এগিয়ে ছিল অর্থাৎ কুমিল্লা হেড টু হেড পয়েন্টে এগিয়ে ছিল, হেড টু হেড বলা ভুল হবে, বলা যে পুরো সবগুলো ম্যাচ মিলে কুমিল্লা রংপুরের থেকে এগিয়ে ছিল পয়েন্ট টেবিলে, সেক্ষেত্রে কুমিল্লা চলে যাবে ফাইনালে। এখন আসলে আমাদের অপেক্ষা করতে হবে একটু দুঃসংবাদ দিয়ে, একটু আগে বৃষ্টি কমে গিয়েছিল এখন কিন্তু বৃষ্টি অনেক বাড়ছে এবং বৃষ্টি যখন পূর্ণাঙ্গভাবে বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে উইকেট কভার খোলা যাবে না।